সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি ভালোই মোটামুটি। তো আজকে দুপুরবেলার খাবার ভালোই দেখা যেতেছে, একটা খাবার একটু মনে হচ্ছে নতুন নতুন, সেটা হলো এইটা ভেন্ডি ভাজি। ভেন্ডি ভাজি নতুন না, মানে স্টাইলটা নতুন করছে, লম্বা করে কাটছে, একটা ভেন্ডিতে দুই টুকরা করছে, তারপর পেঁয়াজ দিয়ে ভাজি করছে। ভাজিও না ঠিক, আমাদের ঝুলঝুলো দেয় না, একটু এটা হচ্ছে হলো এই শুক্তো, মাছের মাথা দিয়ে শুক্তো লাউ দিয়ে, আর এটা হলো বড় সাইজের কাতলা মাছ, সাজনা আলু আর হলো বেগুন দিয়ে একটা ঝোল। মানে সাজনা এখনো পাওয়া যায়, বাবা আবার সাজনা পছন্দ করে, বাজারে গেলে সাজনা নিয়ে আয়। আগে তো শুক্তো দিয়ে খাওয়ার সিস্টেম, ঝাল ছাড়া তরকারি আগে খাওয়া লাগে, শুক্তোটা দিলে মাছের কাটা কুটে আর কি। তবে অনেকে আবার বলেন যে শুক্তো নাকি নিরামিষই হয়, মাছ দেওয়া হয় না, আমরা আবার মাছ দিয়েও খাই, আমাদের এলাকায় খায়, যে এলাকার যে সিস্টেম নিরামিষ করে, আমাদের নিরামিষ কম হয় শুক্তো, মাছ দিয়ে বেশি করে না, পূজার অনুষ্ঠান নেই, তোমার বিয়ের অনুষ্ঠানে তো আর মাছ দিয়ে করে, তাই না? ধর্মীয় অনুষ্ঠানে শুক্তো নিরামিষই, নিরামিষ। আবার যখন বিয়ের অনুষ্ঠান হয় তখন আমার তো নেই গেলে, আগে তো খাইছে মাংস করে, আগের যে বিয়ের সিস্টেম ছিল কত আইটেম যে করতো, তাই না? এনু আইটেম কাজ দেওয়া যায় না, এনু লাগে যাই নেই, কারণ হলো এত সবজি কাটবো কারা, এই কাটার মানুষ তো নেই। তাছাড়া ভেজাল বেশি, কারণ হলো মাছের আইটেম করা লাগবে অনেকগুলো, ছয় পাঁচ পদের মাছ লাগে, বোয়াল মাছ, ইলিশ মাছ, ঠিক আছে, আবার ছোটো মাছ, চরচরির জন্য ছোটো মাছ, বিরাট আইটেম করতে দিন। প্রথমে বেগুন ভাজি, মাছ ভাজি, তারপরে সবার যে শুক্তো মনে হচ্ছে না, শুক্তো আগে দেয় সবার, শুক্তো দিত, তারপর বেগুন ভাজি, মাছ ভাজি, তারপর চরচরি, অনেক সময় ডাল লাউ করতো একটা, তারপরে একটা মাছের কাটা করতে লাউ দিয়ে রান্ধবো, লাউ দিয়ে রান্ধবো একটা, তারপরে আলু বেগুনের ঝোল করে একটা, আলু বেগুন ঝোল তো থাকবোই, একটা রসা তরকারি, তারপরে ডাল, ডাল থাকবো, মাশরুমের ডাল, ডাল অন সব দুই পদের তিন পদের করে, কতগুলো আইটেম হন মানুষ করে না, আমি মুরগি আর রোস করে দিয়ে দিই শেষ না, আর মানুষ করে পছন্দ করে এখন। আগে খাইতো পাতা, সেদিন আর আসবে না, তো পাতায় খাওয়ার সিস্টেম নেই, আমরা মাঝে মাঝে বাড়ি থেকে শখ করে খাই, ঠিক আছে, কিন্তু অনুষ্ঠান গুলো এখন পাতায় হয় না, মানুষটা সম্মান করে না আমার। আগে সবাই মিশে বসে খাইতো, তাহলে শিক্ষিত লোকেরা নিচে বইতে পারে না, জিন্সের ব্যান পরে যায়, কেন নিচে বইব? আর গ্রামে অনুষ্ঠান করতে প্যান্ট শার্ট পরে লোক কম আছে, খুব কম, ধুতি বলে যাইতো সবাই, ধুতি লোক গিয়েছিল, এখন ধুতি বলে লোক পাইবেন না, সব প্যান্ট শার্ট পরে উঠে গেছে সব। আমার ছোটবেলায় আমি যা দেখছি তাই এখন নেই, আর আমার মা বাবা বা দিদি দাদারা যা দেখছে তারা তো কাজ দেওয়া যাবে না, সম্ভব কল্পনা করা যায় না। অনেক গ্রামে পাতায় করে নাকি, মাটিতে বসে করে এখন অনুষ্ঠান, আপনার শ্রাদ্ধের অনুষ্ঠানগুলো এখনো
মাটিতে বসে খায়। শ্রাদ্ধে এখন তো আগে তো দই করতো, এখন খিচুড়ি করে দুই রাস্তা চলে যেতে, দুই মানুষ খাইতে পারে না। আগে দই ছিল মুড়ি শ্রাদ্ধের সময় খাইতে হইব, প্রচুর পরিমাণ দাও কত মন দুধ চাল দিয়ে হইতো, দই চাল দিয়ে হইতো, এসব সারা নাই, বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাইতেছে, মানে যাই সামনে আর খানে আর ওই খিচুড়ি দিয়ে শেষ করে দিচ্ছে। ভেন্ডি ভুনা মতো স্বাদ হয়েছে, ভেন্ডি সবজি একটু অন্যরকম স্বাদই বলা যায়, স্টাইলের মুখে দিলেই নেই, প্রচুর ভিটামিন আছে খাওয়া। মুখে সারা ভিন্ন খুব পছন্দ, ঠিক আছে গোজা যায় খেতারাম বেশি না, তুমি চালাইতে হবে। এখন যদি কেউ বিয়ের অনুষ্ঠান ডাকের মতো করতে চায় সেগুলো পারবে না, মানুষ করতে দিবে না, মানুষ আমার নষ্ট হয়ে যাবে। কিন্তু খরচ কিন্তু অনেক হবে, কারণ এবার দেশি মাছ খাওয়া দেবো, ইলিশ মাছ ছাড়া বিয়ে দেন, ইলিশ মাছ বা মাছ বিয়ে থাকবে, দাম অনেক বেশি। টেকা যাই ভালো করতে কষ্ট আছে, এটা তো বাবুর্চি নাই, ঘরোয়া রান্না নিজেদের করতে হবে। গ্রামীণ মহিলা আরাম ভালোই ভালো লাগে, এইভাবে রেন্ডে সাদ লাগবে
এইভাবেই রান্না না বেশি ভালো সাজনার যে ঘ্রাণটা আসে না ভালো লাগে এখন মনে হয় সাজনা নাই মানে বলে বাজনা সাজনার পরে যেটা হয় সেটা হলো বাজনা এই দান দিয়ে সিদ্ধ করবো কারণ তাই চিন্তা করবো দেখো কালে পাওয়া যায় অনেক টু জানতে হবে না কেরম দান দেখলাম আমি ব্যাপারে বড় ট্রেতে কিন্তু ট্রে দেখলে কিন্তু সুবিধা দু দুগুলা ধরার জায়গা আছে ধরে সুন্দর নিয়ে ফেলে দেয় অনেকগুলো রান একসাথে করা যায় একদিন খাইতে খাইতে সবকিছু করতে করতে এগারোটা সম্মুখে নিয়ে গিয়ে আর ঘুমে থেকে জাগানো হবো না তার সেখানে দিয়েছিল বলে দিয়েছিলাম বড় বড় ট্যাগ আছে কিন্তু যে গরম পড়ে বাইরে দিলে ভালো হয় বেশ বৃষ্টি হয় না বৃষ্টি সমস্যা ওই দিন থেকে দেন না গিয়ে বসলে ব্যাগে যা থাকে তাই আমাকে বড় যে দুইটা ট্যাগ আছে খুব তিন বার সার্ভার দিলে ছয় মন দাম সিদ্ধ হয়ে যাবো না আমি জাল দিব তোর পিসি আর হেরা দুইটা নামে আবার কেউ খুব অন্য ফোন দিছিলাম লাঠির মতো ধরা যায় ধাক্কা দিয়ে ফেলাম যায় পাতিলের মধ্যে যাও দেওয়া না করো কষ্ট
নামানো হবে না কিছুই বসো না আমি চিন্তা করলাম যে ওখানে যদি বারো গুণ দাম বেশি বলে তেরো চোদ্দ হাজার টাকা আইব তাই না তেরো চোদ্দ হাজার টাকা সেল পঁচিশ হিসেব করে যাবো হিসেব করো মানে তারপরে মানুষ সবাই ধনী কেউ গরিব না কেউ কেউ এটা করে না ধনী কেউ করে না বলা যায় না কি লাগবে বাজারে সাধারণ যতদিন বাজার ততদিন আনবো উপকার অনেক এটা জানো জানি অনেক উপকার ওটা কুসি কথা না ভাত খাওয়া খা না বাবার লেবু টক আমি টক খাই পারি প্রচুর তাও দেখা যায় খবরের জন্য প্রচুর টক যাক খাওয়া তো খুবই ভালো হইলো সব আইটেমই ভালো লাগলো বেশি ভালো লাগলো চিড়া ভেন্ডি ভাজি বা ভুনা বলা যায় কী আসলে এটা বোঝা যায় না ভাজিও না ভুনা না মাঝখানে এটাই বেশি ভালো লাগলো নতুনত্ব হয়েছে সবার জন্য শুভকামনা রইলো।